আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ইন্ডিয়ান আর্মি আপডেট বেঙ্গলি। ক্রমশই অন্ধকারে ডুবে যাচ্ছে আফগানিস্তান। গত আগস্টেই দেশের দখল নিয়েছিল তালিরা। এরপর থেকে ক্রমশ স্পষ্ট হচ্ছে সাধারণ আফগান নাগরিকদের দুরবস্থা। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করায় হয়ে দাঁড়িয়েছে দায়। ক্রমেই পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, তারা বাধ্য হচ্ছেন নিজেদের সন্তানদের কিংবা নিজেরই শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে পেটের জ্বালা জুড়োতে। রাষ্ট্রসংঘের খাদ্য পরিকল্পনাকারী বিভাগ WFP-র প্রধান ডেভিড ভেসিল এমনই দাবি করেছেন যে পাকিস্তান খুব লাফাচ্ছিল, আজ সেই পাকিস্তান আফগানিস্তানের নাগরিকদের জন্য কোনো সাহায্য করছে না। বিশ্বের অন্যতম গরিব দেশ আফগানিস্তান, সে দেশের 97% মানুষ বাস করেন দারিদ্র্যসীমার নিচে। এদের মধ্যে তীব্র খাদ্যভাবে ভুগছেন দেশের অর্ধেকের বেশি, প্রায় 2.4 কোটি মানুষ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন ডেভিড। তিনি উল্লেখ করেছেন যেভাবে করোনাকালে বহু দেশকে সাহায্য করতে এগিয়ে এসেছেন সারা বিশ্বের ধনকুবেরা, সেভাবে দরিদ্র আফগানদের পাশেও যেন দাঁড়ান তিনি, না হলে আগামী দিনে দেশের অভাবের ছবিটা আরো ভয়ঙ্কর হতে চলেছে। ইতিমধ্যেই অবশ্য পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। ডেভিড উল্লেখ করেছেন এক আফগান মহিলার কথা, যিনি চরম অভাবে পড়ে নিজের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছেন অন্য এক পরিবারের কাছে, যাতে তারা অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। এই করুণ ছবি দেশের সর্বত্র। তালিদের দখলে চলে যাওয়া আফগানিস্তানে দ্রুত ফুরিয়ে যেতে বসেছে খাদ্য ও অন্যান্য জীবনদায়ী রসদ। বিধ্বস্ত সে দেশের অর্থনীতি। এহেন পরিস্থিতিতে যুদ্ধ জর্জরিত দেশটিতে মানবিক বিপর্যয় এড়োতে গত বছরের অক্টোবর মাসে 120 কোটি ইউরো আর্থিক সাহায্য ঘোষণা করেছিল ইউরোপীয় ইউনিয়ন। ভারতের তরফ থেকে বিপুল পরিমাণে খাবার ও ঔষধ পাঠানো হয়েছে। সাহায্যের হাত বাড়িয়েছে বহু মানবাদী সংগঠন, কিন্তু তা সত্ত্বেও গোটা পরিস্থিতি এখনও হাতের বাইরে। তা ফের পরিষ্কার হয়ে গেল রাষ্ট্রসংঘের এক শীর্ষকর্তার কথায়। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় জওয়ান।